এইটারে ওরা বলতে থাকে কয়েদি আমরা জেলখানার মধ্যে বন্ধ কয়েদি আমরা লয়ে যেত হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের হলিডের শেষ দিন, তো চলে যাব। খুবই খারাপ লাগতেছে কারণ অনেক দিন ছিলাম, তো সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন ইনশাল্লাহ যাত্রা শুরু করব। আশা করছি সবাই ভালো আছেন আর সবার কাছে ব্লগটা ভালো লাগবে। তো আজকে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেন হচ্ছে বের হব, আর সব কিছু মিলাই অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে কর্নওয়েলে। আর কর্নওয়েলে দেখার মতো অনেক কিছু ছিল, যদিও আমরা রিল্যাক্সে আস্তে আস্তে মানে ঘুরলাম। যদি কেউ আরও বেশি টাইম নিয়ে আসেন তাহলে কিন্তু আরও বেশি ঘুরতে পারবেন। যেহেতু সকাল 10টায় চেক আউট ছিল, আমরা আর্লি আর্লি ঘুম থেকে উঠে গেছি সবাই মিলে। ওঠার পর প্রথমেই সবাই সবার রুম গোছানো থেকে শুরু করে যাবতীয় সব কিছু তো আমরা গতকাল রাতেই গাড়িতে রেখে দিয়েছিলাম। এখন নাস্তাটা সেরে তারপরে সবাই রেডি হয়ে যাবে। মোটামুটি আমি হালকা পাতলা রেডি হয়ে গেছিলাম কারণ আমরা ঘুম থেকে প্রায় 8টায় উঠে গেছি। সবাই বলে রাখছিল আর কি যে আমাদের 10টার মধ্যে চেক আউট অ্যাট এনি হাও করতে হবে, সব কিছু আগের মতো গোছাই দিয়ে। তারপর হলিডে শেষ, তো আজকে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তো সব কিছু গোছানো হইতেছে সেম আগের ভাবে। হলিডে শেষে এখন চলে যাওয়ার পালা, সব কিছু গোছানো হইতেছে যেহেতু সকাল 10টায় চেক আউট। একটু তাড়াতাড়ির মধ্যেই হচ্ছে সব। নোয়াস 10 15 মিনিট তো সমস্যা নাই না? না না বসে গেছে নিচে। আমাদের সব কিছু গোছানো শেষ, এখন যাওয়ার পালা। আসলে যাওয়ার আগে অনেক তাড়াহুড়া করে সব কিছু গোছাতে হয়। তাহলে বাচ্চারা রানলেন কেন? আমরা রেডি। আমরা সবাই উঠে যাচ্ছি, যাও তুই সেটা বসবি, আমি সেটা বসে তোলা। কিন্তু ইক্রেন টক ভিউটার আসলে কোনো স্পেসিফিক ইয়েট নাই, কভার করা ডিরেকশন দেয়া নাই। দেখো এটা ইক্রেন টক ভিউ কভার করা, এটা কভার করা উপরে। ও আচ্ছা, এই লেখা আমরা ওইদিন দেখি নাই লেখা। এই যে কালকে দাম বের করলাম ইক্রেন টক ভিউ, ইক্রেন টক ভিউ কভার করা, এই কারণে রাতে আমাদের কষ্ট হয়েছে। রাতে তো আমরা দেখছি না আন্দাজে, কিন্তু ওই পর্যন্ত আসছিলাম ওইদিন রাতে না নয়। কত আমরা সবাই মোটামুটি অনেক বেশি টায়ার্ড ছিলাম ঘুমে, তারপর ওইরকম তো আর ঘুমাইতে পারি নাই হলিডেতে, তার জন্য এত ঘুম ঘুম ভাব হয়ে আসছিল। আর আজকে অনেক কম ঘুমানো হয়েছে, রাতে 2-3টায় শুয়ে তারপর তো উঠে গেলাম আর্লি মর্নিং, তো সবারই ঘুম ঘুম ভাব ছিল। পরে আমরা সবাই মিলে একটু কফি টফি খেলাম, একসাথে বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম। তারপর আস্তে আস্তে এখন রওনা করব হচ্ছে টিন্টাজেলের উদ্দেশ্যে। এখান থেকে যেতে প্রায় টিন্টাজেলে 1 ঘন্টার মতো লাগে। আমরা ব্রেকে একটা ক্যাফেতে বসলাম, মানে এইটা এত সুন্দর, তো সবাই মিলে গল্প করতেছি, কফি টফি খাওয়া হয়েছে। কারণ যেহেতু আমাদের ক্যারাভ্যানটা অনেক আর্লি ছাড়তে হয়েছে 10টায়, তো আমরা ঘুম থেকে কারণ কালকেও লেট নাইটে ঘুমানো হয়েছে, সব কিছু গুছাই। তো এবারের ট্রিপটা আমাদের অনেক শর্ট ছিল, বাট এই শর্ট ট্রিপেই আমরা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি আর অনেক অনেক ভিডিও করা হয়েছে। আমি ডে বাই ডে মানে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ইনশাল্লাহ ট্রাই করবো শেয়ার করার জন্য আপনাদের সাথে, আর সবাই অনেক এনজয় করবেন। কর্নওয়েলে যারা আসবেন আমি বলবো একটু টাইম নিয়ে আসবেন, কারণ খুবই সুন্দর প্লেস, তো অনেক দেখার আছে, অনেক কিছু দেখার আছে। আমরাও ভেবে ঘুরতে পারি নাই, লাইক
দেখা যায় যে মেয়েদেরকে নিয়ে বা ওইভাবে আমরা চাইছি যে একটু রিল্যাক্স করে ঘোরার জন্য, আর সব কিছুই একটু মানে শরীরের উপর প্রেশার দিতে চাই না, সবাই হলিডে তে আসছে একটু এনজয় করার জন্য। আবার রাস্তায় ডিসটেন্স গুলো দেখা যায় এক ঘন্টা আবার এক ঘন্টায় যাওয়া যায় না, আলহামদুলিল্লাহ আমরা খুবই এনজয় করেছি, আপনারাও সবাই ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করি। তো এদিকে দেখাই টিনটাসলের রোডটাও ছিল লন্ডনের সাইডে, তো আমরা হচ্ছে এক ঘন্টা আগে ফেলবো আমাদের মানে মেইন যে ডেস্টিনেশন ওইখান থেকে। তো এখন রান্না করে ফেললাম, প্রায় আরও আধা ঘন্টার মতো লাগবে, যদিও রোড ছিল এক ঘন্টার কিন্তু আমাদের একটু বেশি টাইম লেগেছে যেহেতু রাস্তাঘাটগুলো অনেক চিপা চিপা, যারা কর্ণয়েল গিয়েছেন তারা জানেন। তবে আমার কাছে কর্ণয়েলের রোড কাট বেশ ভালোই লাগছে, কিন্তু তার থেকে ডেঞ্জারাস লাগছে হচ্ছে বাটারমেয়ারের, যেটা আমি লেক ডিস্ট্রিক্টে গেছিলাম আর কি এই মাসেরই ফার্স্টের দিকে, যে টোরটা ছিল তো ওইটার রোড কাটগুলো আমার কাছে বেশি মানে ডিফিকাল্ট মনে হয়েছিল। তো এখানে ঘুরবো, ওয়েদার দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন দুপুর। তো টিনটাসল যাওয়ার জন্য ক্যাসেলটাতে আমাদের টিকিট করতে হবে, তো টিকিটের প্রাইস ছিল পার পার্সন 21 সামথিং অর 22 পাউন্ড করে পার টিকিট আর কি। তো আমরা আটজন ছিলাম, আমরা আটটা টিকিট করে ফেলছি, তারপর হচ্ছে এখান থেকে গাড়িতে উঠে মানে ক্যাসেলের যে মানে নিচ পর্যন্ত যাওয়া যাবে আর কি, তারপরে হচ্ছে আবার পাহাড়ে উঠতে হবে, প্রায় 10 মিনিটের মতো মানে হাঁটা ছিল। তো আমরা গাড়ি করে ফেলছি, গাড়ি যদি মেইন একদম ডেস্টিনেশনে যায় ওটা তো হচ্ছে 2.5 পাউন্ড করে পার পার্সন আসা, দেন 2.5 পাউন্ড আবার যাওয়া, মানে সিঙ্গেল ট্রিপে হচ্ছে 2.5 পাউন্ড করে চার্জ করে, আর যদি হাফ ওয়েতে যাওয়া হয় তাহলে 1.5 পাউন্ড। তো আমাদের গাড়ি হচ্ছে ফুল ওয়েতে যাবে না, জাস্ট ওরা হাফ পর্যন্ত যাবে, তাই আমরা 1.5 পাউন্ড করেই টিকিটটা করে ফেলি। কিন্তু এটা খুবই রিল্যাক্স হয়েছে, তো যারা টিনটাসলে ঘুরতে চান আমি বলবো যে আপনারা ওই গাড়িটা মানে ভাড়া করে নেবেন, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। তারপর আমরা আসার পথে হচ্ছে ফুল ওয়েটাই পাইছি, কারণ আমাদের প্রথমবার হচ্ছে উনি সবটা যাবে না, বাট আমাদের হাফ ওয়েটাই ঠিক ছিল, কারণ ক্যাসেলের জন্য হাফ ওয়েটা ভালো ছিল। যাওয়ার পরে দেন আমরা এটা রিয়েলাইজ করছি আর কি। তো যারা ক্যাসেলটা দেখতে চান প্রথম দেন বিচ বা সব কিছু, তো আপনারা হাফ ওয়ে যাওয়ার পর তারপর হচ্ছে হেঁটে ক্যাসেল প্লাস হচ্ছে ব্রিজ সব ঘুরে তারপর হচ্ছে আবার আসার পথে আপনারা ফুল ওয়েটা বুক করতে পারবেন আর কি, ওইখানেই দাঁড়ায় থাকলে দেন নিতে পারবেন, এটা কোনো মানে প্রি বুকিং কিছু লাগবে না। তারপর নুহাশরা এখানে কর্নিশ যে পেটিস ছিল ওইটা খাচ্ছে, কারণ কর্নিশ পেস্ট্রি নাকি খুবই ফেমাস। তো খাওয়ার পরে ওরা এটাই বললো খুবই মজা ছিল, চিজ অনিয়ন ছিল একটা, তারপরে ভেজিটেবল ছিল, এগুলো খুবই মজা ছিল, যদিও আমি খাই নাই কারণ তখন আমার কাছে মনে হচ্ছিলো ফুল আমি আয়সা খাবো, কিন্তু এখানে সব কিছু যে এত আর্লি বন্ধ হয়ে যায় আমার আসলে জানা ছিল না। তো এইটা এই গাড়ি দিয়ে আমরা যাব। তো যারা এখানে ঘুরতে আসবেন আপনারা মাস্ট ট্রাই করবেন কর্নিশ পেস্ট্রি আমি বলবো, কারণ এখানের গোলা খুবই মজা, আর প্যাটিসটা স্পেশালি সেটা এখানে ভেজিটেবল প্যাটিসও আছে, তারপর হচ্ছে চিজ আর অনিয়ন, নুহাশ বললো এটা সবচেয়ে বেস্ট, বাট আমার খাওয়া হয়নি। তো এখন আমরা উঠে যাব ক্যাসেলের যেই গাড়িটা, তো আমরা সবাই বলতেছিলাম যে আমাদের তো আসা হয় না এক গাড়িতে করে সবাই মিলে, কিন্তু এখন সৌভাগ্যক্রমে সবাই মিলে একটা গাড়িতেই বসে যাব। আসলে কত না আনন্দের একটা মুহূর্ত, আমরা সবাই খুবই এনজয় করেছি এক গাড়িতে মিলে, সবাই মিলে পুরো লং একটা ট্রিপ ছিল, যাক খুব মজা হয়েছে সবাই মিলে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি বলবো আমার কর্ণয়েলের মধ্যে কয়েকটা জায়গা ঘোরা হয়েছে, তার মধ্যে আমার কাছে বেস্ট ছিল টিনটাসল ক্যাসেল, কারণ টিনটাসলের জায়গাটাতে ছিল হচ্ছে আপনার ক্যাসেল, তারপর একটা সুন্দর ব্রিজ ছিল, আবার বিচ প্লাস হচ্ছে মানে পাহাড় সব কিছু একসাথে, মানে আমার কাছে এইটার কম্বিনেশনটা বেস্ট ছিল, খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি আর প্রত্যেকটা মোমেন্ট আলহামদুলিল্লাহ পুরা সবাই মিলে। তো এখন আমাদের জার্নি স্টার্ট হয়েছে, প্রায় কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছাই গেছি। আসলে এই যে আমরা হাফ ওয়েটা হচ্ছে এই পর্যন্ত, তো এখান থেকে উঠে আমাদেরকে দেখাইতেছিল যে ওপর দিয়ে হেঁটে তারপর হচ্ছে ক্যাসেলে যাইতে হবে, তো এখানে 5-10 মিনিট আমরা হাঁটা ছিল, আমরা একটু ছবি তুললাম ভিডিও করলাম, তো দেখা গেছে যে
ভালোই ছিল, বেশ সুন্দর একটা ট্রিপ ছিল। তারপর আমরা ওইখানে প্রায় অনেকক্ষণ ছিলাম, লাইক 1-2 ঘন্টার উপরে ছিলাম, কারণ ওইখানে তো সবাই মিলে গল্প গুজব আড্ডা ছবি তোলা, আর যেহেতু আমাদের গ্রুপ বড় ছিল তো দেখা যায় আমরা যেখানেই যাই একটু টাইমটা বেশি লাগে অন্যান্য সবার থেকে। আর আমরা আলহামদুলিল্লাহ খুবই এনজয় করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে যাওয়া হয় এনজয় করাটা হচ্ছে মেইন। তো ক্যাসল বলতে সেদিকে, তো আর ওইদিকে অন্য কিছু আছে আর কি। তো যারা টিনটাজেল গেছেন তারা তো জানেনি। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, এখান থেকে হচ্ছে টিকিট চেক করবে। টিকিট চেক করার পরেই সামনে হচ্ছে একটা ব্রিজ আছে, খুবই সুন্দর ব্রিজ। তো ইনশাল্লাহ আমার এই ভিডিওতে আপনারা টিনটাজেলে আমরা কী কী ঘুরেছি সব কিছু ট্রাই করবো শেয়ার করতে। Pani paisa na tumi thank you follow it through that way thank you very much paisa should lo band karo hai kaise se bag se boro tahare ekta gumi jodi sundor ekta middle ta bhitor apni kichu je maro shene hoibo na এখানের মেইন কাহিনী ছিল ক্যাসেলটাকে নিয়েই। তো এখানে একটা রাজার বাড়ি ছিল, ওদের বেডরুম সবকিছু এখানে দেখাইতেছিল আর সবকিছু লেখা ছিল। দেন এটা আসলে ভেঙে তারপর আস্তে আস্তে মিশে গেছে, জাস্ট একটু একটু খণ্ড বিখণ্ড আছে, ওইগুলোই মানুষ দেখতেছে চারপাশে যেগুলো আছে না, এই যে এটা তো এরকমই ভেঙে ভেঙে এখন মানে প্রকৃতির সাথে মিশে গেছে আর কি। বাট এটা নিয়ে আরও ডিটেলসে আরও কাহিনীও ওইখানে লেখা ছিল। তো পুরো ভিউটা আমি দেখাচ্ছিলাম, মানে এত সুন্দর ছিল পুরো ভিউটা, মানে দেখতে মানে অসাধারণ লাগতেছিল দূর থেকে। তো আমরা নিচে যাব বাট আরও পরে। আর ওইখানে অনেকে ফিশিং করতেছিল, দেখেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। তারা মাছ টাছ ধরতেছে, তারপর মানে সবাই সবার মতো করে এনজয় করতেছিল। জায়গাটা ভিডিওতে মনে হচ্ছিল যে কত কাছে বা কত ছোট, কিন্তু এইটা আসলে সামনাসামনি বোঝা যায় যে কতটা গভীর ছিল। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলাম, কারণ আমরা এখন নামবো হচ্ছে একটু বিচের সাইডে চলে আসছি, যেখানে আসলে ওয়াটারফল তারপর সব কিছু ছিল। এই ঝর্ণাটা মানে এত সুন্দর ছিল, মানে এই বিচের পাশে ঝর্ণা, তো সব কিছু মিলে পরিবেশটা আসলেই অসাধারণ ছিল। তো আমি দেখাই দিতেছি চারপাশটা, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কতটা সুন্দর ছিল। একটা গুহা ছিল আর পানি তো যখন উঠে না তখন অনেক উপরে উঠে যায় আর কি।